আসলে আমরা অলরেডি ডিসাইডেড, হ্যাঁ ডিসাইডেড, আমরা আগে থেকেও বলেছিলাম যে আমরা এলআরবি উইল গো অন, এলআরবি চলবে তার নিজস্ব গতিতে। আমরা অবশ্যই ওনাকে, মানে ওনার তো আসলে ওনার রিপ্লেসমেন্ট হবে না এবং সেটা করতেও চাই না, সেটা নিয়ে ভাবতেও চাই না। সো আমরা চারজন আসলে এগিয়ে যাব। আমরা এর ভিতর যদি যেটা যেটা যে ভোকাল বা গায়কের যে প্রশ্নটা আসছে সেটা কীভাবে রিপ্লেস করে সে বিষয়ে আমরা কয়েকটা জিনিস নিয়ে ভাবছি। তো এটা সময় আসলে জানাবো যে আমরা আসলে একটা ভোকাল হান্ট করব কি না, বা আমরা আমাদের পছন্দ থেকে নিব কি না, এ বিষয়ে অনেকগুলো আসলে কাজকর্ম চলছে। তো আমার মনে হয় যে আমরা মিউজিক্যালি আমরা ফিরছি, এখন প্র্যাকটিস করছি, আমরা আমাদের মধ্যে লাইফে ফিরে আসার চেষ্টা করছি, লাইফে ফিরে আসি আর ইলেকশন যাক, সব কিছু যাক, দেশও ঠিক হোক, এর মধ্যে আমরা ডিসাইড করব যে কী হবে, বাট এলআরবি রান করবো ইনশাআল্লাহ। আমরা সবাই গান গাবো, আমরা সবাই এখন গান গাবো, যেহেতু এখন শোর প্রশ্ন আসছে না, আমরা আগে রেডি হই, আবার নতুন করে মিউজিকগুলো করি, আমাদের শূন্য থেকে আবার শুরু হবে, আমরা সেই শূন্য থেকে শুরু করতে চাচ্ছি আবার। আমাদের অত সুন্দরভাবে ওনাকে তুলে ধরা যায়, ওনাকে ওনার গানগুলোকে বাঁচিয়ে রাখা যায়, এই এই চেষ্টাটা করবো। ওনার গানগুলো যাতে হারিয়ে না যায় আমরা সবসময় এটা মাথায় রেখে কাজ করব। অলরেডি আমরা অনুশীলন শুরু করেছি যে নতুন করে পরিচয় করে দিয়ে, আমার সেকেন্ড লাইন গিটারিস্ট এখন থেকে শামিম, আমাদের বসের যে কাজটা বস করতেন বেসিক্যালি লিড গিটার, সেটা এখন থেকে মাসুদ বাজাচ্ছেন। অলরেডি ও আগেই গান গাইতো, বসের সমস্ত সত্তাকে ধারণ করে ও এখন সুন্দর গাচ্ছে। আমি কখনো ফিল করিনি গত দু তিনটে রিহার্সালে যে বস আমাদের মাঝে নেই। ওনার শূন্যস্থান তো অবশ্যই পূরণ করার প্রশ্ন ওঠে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের উপরে উনি ভর করেন সবসময়, ওইভাবেই ফিল করছি আর কি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব। আমরা মনে হয় আনফর্চুনেটলি তাজুয়ার অসুস্থ হয়ে গেছে দেখে এখানে আসতে পারিনি, আসবার কথা। সুন্দরভাবে ওনাকে তুলে ধরা যায়, ওনাকে ওনার গানগুলোকে বাঁচিয়ে রাখা যায়, এই এই চেষ্টাটা করবো। ওনার গানগুলো যাতে হারিয়ে না যায় আমরা সবসময় এটা মাথায় রেখে কাজ করব। অলরেডি আমরা অনুশীলন শুরু করেছি যে নতুন করে পরিচয় করে দিয়ে, আমার সেকেন্ড লাইন গিটারিস্ট এখন থেকে শামিম, আমাদের বসের যে কাজটা বস করতেন বেসিক্যালি লিড গিটার, সেটা এখন থেকে মাসুদ বাজাচ্ছেন। অলরেডি ও আগেই গান গাইতো, বসের সমস্ত সত্তাকে ধারণ করে ও এখন সুন্দর গাচ্ছে। আমি কখনো ফিল করিনি গত দু তিনটে রিহার্সালে যে বস আমাদের মাঝে নেই। ওনার শূন্যস্থান তো অবশ্যই পূরণ করার প্রশ্ন ওঠে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের উপরে উনি ভর করেন সবসময়, ওইভাবেই ফিল করছি আর কি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব। আমরা মনে হয় আনফর্চুনেটলি তাজুয়ার অসুস্থ হয়ে গেছে দেখে এখানে আসতে পারিনি, আসবার কথা।